ভারতের শর্ত আর নিষেধাজ্ঞার বেড়াজালে বেনাপোল স্থল বন্দর দিয়ে খাদ্যপণ্য আমদানি আটকে আছে। এতে গেল ৬ মাসে ১.৫ লাখ টনের বেশি পণ্য আমদানি কমেছে, ফলে ওইসব ভারতীয় আমদানি পণ্যের সংকট থাকায় দামও বাড়ছে সারা দেশে। পাশাপাশি বিভিন্ন পণ্যের শুল্ক হ্রাসের সরকারি নির্দেশনা সব বাণিজ্যিক ব্যাংকে না পৌঁছানোয় বিপাকে পড়েছেন আমদানিকারকরা। বেনাপোল প্রতিনিধি আহমেদ আলী শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল হক মহাজির। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের নানা শর্ত আর বৈশ্বিক মন্দায় গত ৬ মাসে ঘাটতির কবলে পড়েছে খাদ্যদ্রব্যের আমদানি, যেখানে ২০২২-২৩ অর্থবছরের ৬ মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে খাদ্যদ্রব্যের আমদানি কমেছে ১,৬১,১০৪ মেট্রিক টন। ফলে বাজার স্বাভাবিক রাখতে, আমদানি বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর করতে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে সংশ্লিষ্টরা। বর্তমান সময়ে আমরা আমদানিতে পিছিয়ে আছি ডলারের জন্য, ডলার সংকটের কারণে ডলারের বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রেট, চাল ডাল ভুট্টা পেঁয়াজ এবং ছোলা এসবগুলো আমদানি কমেছে, মাছ ফল এগুলোর মানে অনেক ক্ষতিগ্রস্ত আছে আমাদের আমদানিকারকরা। ভারত থেকে আমদানি করতে চাচ্ছি, সময় সময় হঠাৎ করে ভারত আমদানি বন্ধ করে দেওয়ায় আমরা ঠিকমতো আমদানি করতে পারছি না। তবে আমদানির যে সমস্যা তা দ্রুতই সমাধান হবে বলে আশাবাদী উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের এই উপপরিচালক। এই অর্থবছরে চাউল ও গম আমদানি না হয়, খাদ্য আমদানি কম হয়েছে, কিন্তু অন্যান্য ফল বা অন্যান্য খাদ্যপণ্য স্বাভাবিক আছে, তবে একটু কম। খাদ্যজাত পণ্য আমদানি স্বাভাবিক রাখতে দুই দেশের ভিতরে নয়াদিল্লিতে একটি কূটনৈতিক পণ্য আমদানি এবং রপ্তানির বিষয়ে আলোচনা হয়েছে। সেই কোটা যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের যে বৈশ্বিক মন্দার মধ্যে খাদ্য ঘাটতির যে আশঙ্কা, সেই আশঙ্কাটা আর থাকবে না। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। বৈশ্বিক মন্দা আর সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে প্রতিদিনই লাগামহীনভাবে বাড়ছে দাম, ফলে আগামী রমজানে নিত্যপণ্যের দাম নিয়েই যত প্রশ্ন জনমনে, তাই তো সাধারণ ব্যবসায়ীরা বলছেন ঝামেলামুক্ত আমদানির সুযোগ পেলে অচিরেই নিয়ন্ত্রণে আসবে দেশের বাজার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।